राहुल इंडस्ट्रीज দেখুন আপনার আগের কোম্পানির মতো অত স্যালারি কিন্তু আমরা দিতে পারবো না আপনি কাল থেকেই জয়েন করুন আর রাহুল ইন্ডাস্ট্রিজ এর অরিজিনাল সার্টিফিকেটস গুলো কালকে আপনি সঙ্গে আনবেন থ্যাংক ইউ ভেরি মাচ ওই দেখ ছোট বাবুর বউ আরে বউ কি বলছিস বল এগ্রিমেন্টের বউ হ্যাঁ এগ্রিমেন্টের বউ বিয়ারেস চল 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 আ চল 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 গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ম্যাডাম আপনি অফিসে হাই পেপারস গুলো নিতে এসেছিলাম ও আচ্ছা আবার কোন কোম্পানিতে জয়েন করবেন মানে আবার কাউকে পটাবেন ভালো এই মানে না যে কোনো একজনকে পটাবেন হয় বাপ নয় ছেলে ওই দুটোকে পটাতে গিয়ে দেখলেন তো সুতোটা কি রকম ছিড়ে গেল কত করে নিচ্ছে না আমার কাছে 500 টাকা আছে চলুন 5 ঘন্টায় হয়ে যাবে চলুন চলুন যাবেন নাকি চলুন চলুন না 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 আরে যাচ্ছে আরো আছে আরো আছে যাচ্ছে রমেশ লাগেজগুলো গাড়িতে তুলে দাও কই বৌমাকে দেখছি না তো শরীর ঠিক আছে তো হ্যাঁ কয়েক মাস ধরে যা ওর উপর দিয়ে ধকল গেল শুধু তোমার জন্য ও উপোস করেছে ব্রত করেছে মন্দিরে মন্দিরে মাথা ঠুকেছে দণ্ডি কেটেছে তুমি যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠো যেন কলিযুগের সাবিত্রী সত্যবানকে জমের মুখ থেকে ফিরিয়ে আনলো ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা স্যার স্যার আমি আপনার পায়ে ধরছি দয়া করুন স্যার আরে সোম কি হয়েছে আমার দিদির ওপর এত বড় অন্যায় করবেন না স্যার আত্মহত্যা করা ছাড়া ওর আর অন্য পথ থাকবে না বিয়ের আগে তো তোমার দিদিকে আমি সব বলে দিয়েছিলাম আর তাতে তোমার দিদি রাজিও হয়েছিল এছাড়া আমার চোরদির অন্য কোনো পথ খোলা ছিল না স্যার আমাকে একটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য বর্দির হার্ট অপারেশনের জন্য আর ছুটকির বিয়ের টাকা জোগাড়ের জন্য আপনার এগ্রিমেন্টে সই করতে বাধ্য হয়েছিল চোরদি স্যার যেদিন থেকে জানা জানি হয়েছে আমার চোরদি এগ্রিমেন্টে সই করে বিয়ে করতে বাধ্য হয়েছে সেদিন থেকে রাস্তায় মানুষ ধরে ধরে চোরদিকে জিজ্ঞেস করছে এক মাসের জন্য চোরদি কত টাকা নেয় এক ঘন্টার জন্য বা চোরদির রেট কত স্যার আমার চোরদিটা খুব ভালো স্যার সবাই আমার চোরদিটাকে বেশ জায়গায় নামি নিয়ে আসছে আমি আপনার বাড়িতে আজীবন গোলামি খাটবো আপনি চাইলে আমার মাকে আপনার বাড়িতে কাজের লোক করে পাঠিয়ে দেব স্যার আমার চোরদিটাকে আপনি ফিরিয়ে নিন স্যার